যেখানে রোগীর অত্যন্ত উত্তেজনার সাথে অত্যধিক দুর্বলতা বর্তমান থাকে এবং রোগীকে ওষুধ হিসেবে কয়েকটি মাত্রা দানা একটি শিশিতে রেখে শুঁকতে দেওয়া হয়, তখন যদি ওষুধটি কয়েকদিন ধরে ব্যবহারের দরকার হয়, তবে আমি রোগীকে প্রতিদিন আলাদা আলাদা শিশিতে রাখা ওষুধ একটি করে শুঁকতে দিই। অবশ্যই সেখানে প্রমাণ নয় প্রতিদিন ওষুধের শক্তি কিছু কম থাকে। এক নাকের ছিদ্র দিয়ে একবার বা দুইবার টানা যেতে পারে রোগীকে কম বা বেশি ব্যক্ত করার প্রয়োজন। উনি ওষুধ প্রয়োগের আর একটা পদ্ধতি উনি প্রয়োগ করেছেন, সেটা হচ্ছে যে ঘ্রাণের মাধ্যমে। তাহলে দেখুন, উনি আসলে গবেষণায় কোনো কিছু বাকি রাখেন নাই। যেমন আমরা যদি সুগন্ধি অনুভব করি তাহলে কিন্তু ভালো লাগে, আর যদি দুর্গন্ধ হয় তাহলে কিন্তু আমাদের কাছে খারাপ লাগে। এবং ঘ্রাণের মাধ্যমে অনেক কিছু প্রয়োগ করে, যেমন ক্লোরোফর্ম প্রয়োগ করে সেন্সলেস করানো যায়। ঠিক একইভাবে তিনি এটা হয়তো বা চিন্তা করে বা এটা অবজারভেশন করে তিনি ঘ্রাণের মাধ্যমে ওষুধ প্রয়োগের এই পদ্ধতিটাও উনি প্রয়োগ করে দেখছেন। এবং প্রয়োগ করার এই পদ্ধতিটার ক্ষেত্রে কোথায় বলছে যে এক্ষেত্রে রুগীকে ওষুধ খাওয়ানো যাচ্ছে না। ধরুন কোন একজন পেশেন্ট, উনি সিএ ইসোফেগাসে আক্রান্ত হয়েছে বা সিএ ল্যাংস আক্রান্ত হয়েছে, ওষুধ খাওয়ানো যাচ্ছে না, এতটাই দুর্বল রোগী, আনকনসিয়াস অবস্থার মধ্যে আছে, দেখে ওষুধ খাওয়ানো যাচ্ছে না, সেই অবস্থায় উনি বলেছেন যে ঘ্রাণের মাধ্যমে ওষুধ দেওয়া যায়, এবং সেই ক্ষেত্রে ঠিক একই রকম রেসপন্স করে। সেই ক্ষেত্রে উনি বলছেন যে কি করতে হবে, কিভাবে ওষুধটা প্রয়োগ করতে হবে। উনি বলেছেন যে তবে আমি রোগীকে প্রতিদিন আলাদা আলাদা শিশিতে রাখা ওষুধ একটি করে শুঁকতে দিই। অবশ্যই সেখানে ক্রমান্বয়ে প্রতিদিন ওষুধের শক্তি কিছু কম থাকে। আলাদা আলাদা শিশি ইউজ করতে বলেছেন উনি, অর্থাৎ একটা শিশি থেকে যেমন খাওয়ানো যায়, কিন্তু ঘ্রাণের ক্ষেত্রে উনি বলেছেন যে প্রতিদিন যে ওষুধ শুকানো হবে সেটা আলাদা আলাদা শিশি ইউজ করতে হবে, এবং এক নাকের ছিদ্র দিয়ে একবার বা দুইবার টানা যেতে পারে রোগীকে কম বা বেশি ব্যক্ত করার প্রয়োজন। তার নাকের কাছে নিয়ে এরকম ভাবে একবার বা দুবার রোগী ঘ্রাণের মাধ্যমে নেবে, যেমন ভাবে ডোজ নিচ্ছে খাওয়ার মাধ্যমে একবার বা দুবার, ঘ্রাণও এরকম ভাবে নেবে একবার বা দুবার। তাহলে আমরা তিনটা পদ্ধতি ওষুধ প্রয়োগের এখানে দেখলাম, একটা হচ্ছে খাওয়ার মাধ্যমে, আর একটা হচ্ছে চামড়ায় ঘর্ষণের মাধ্যমে, আর একটা নাকে ঘ্রাণের মাধ্যমে। এই তিনটা পদ্ধতি উনি প্রয়োগ করছেন, তিনটা পদ্ধতি ইফেক্টিভ। এর সঙ্গে পরিবর্তিত মাত্রা উনি কথা বলেছেন, আর পরিবর্তিত মাত্রায় দিতে হলে সাধারণত পানির সঙ্গে মিশিয়ে ওষুধটা দিতে হবে, এবং সঙ্গে তিনি ব্র্যান্ডি অ্যালকোহল ইউজ করতে বলেছেন ওষুধের প্রিজারভেটিভ হিসেবে। আর এর সঙ্গে 10টা ঝাঁকি উনি সাজেস্ট করেছেন সর্বশেষ, যে 10টা ঝাঁকি প্রয়োগ করতে হবে। তো এইভাবে প্রয়োগের মাধ্যমে ওষুধটার ক্রিয়া ক্ষমতা, কার্যক্ষমতা আসলে বৃদ্ধি পায়। ওষুধ প্রয়োগে শক্তিমাত্রা, যেটা বডির যে শক্তিমাত্রা বিভিন্ন লেভেল রয়েছে রোগের, সেই রোগের বিভিন্ন লেভেলে বা বিভিন্ন পর্যায়ে বা পর্বে ওষুধটাকে পৌঁছানো যায়। বিষয়টা হচ্ছে যে আমাদের বডিতে রোগটা রয়েছে চ্যাপ্টার হিসেবে, ভাইটাল ফোর্সে রয়েছে, সেটা অত্যন্ত সূক্ষ্ম ভাবে রয়েছে, জীবনী শক্তির সঙ্গে সেটা ওতপ্রোত ভাবে জড়িত হয়ে রয়েছে, যেটা চ্যাপ্টার আমরা সেটা দেখতে পাই না, বা আমরা সেটাকে আমাদের বোধগম্য চিন্তা চেতনার বাইরে এমন একটা লেভেল বা লেয়ারে আছে। কারণ সেই পর্যায়ে ওষুধ থেকে পৌঁছানোর জন্য সূক্ষ্ম মাত্রা দরকার, সূক্ষ্ম মাত্রার আবার পরিবর্তিত অবস্থা দরকার। তো এই পরিবর্তিত অবস্থার জন্য মূলত তিনি এই পদ্ধতিটা প্রয়োগ করেছেন। ওনার এত রিসার্চ, এত গবেষণা কিভাবে সম্ভব হয়েছে আমরা এটা আমাদের মস্তিষ্কে ধরে না, যে তিনি জীবনী শক্তি নিয়ে চিন্তা করছেন, রোগ শক্তি নিয়ে চিন্তা করছেন, রোগ শক্তির লেভেল নিয়ে চিন্তা করছেন, আবার সেটাকে কিভাবে মেডিসিন প্রয়োগ করে সে পর্যায়ে পৌঁছানো যায় সেটা চিন্তা করছেন, সেই প্রয়োগ পদ্ধতি উনি ব্যবহার করেছেন এবং সফলতার সাথে সেটা করেছেন। এবং বিগত 200 বছর যাবৎ আমরা দেখতেই পাচ্ছি যে হোমিওপ্যাথিক মেডিসিন এইভাবে প্রয়োগ হয়ে আসছে। তো
এই যে ওষুধ প্রয়োগের যে উনি পদ্ধতি গুলো উনি দিয়েছেন, এটা কেবলমাত্র উনি পরীক্ষা নিরীক্ষা করে সবচেয়ে যেটা ভালো, সবচেয়ে যেটা ইফেক্টিভ, তিনি কিন্তু সেইভাবে কিন্তু প্রয়োগ করতে বলেছে। তো এই প্রয়োগের এই পদ্ধতি আমরা প্রয়োগ করে দেখবো, আমি নিজেরও প্রয়োগ করে দেখবো উনি যেটা বলেছেন এটা কতটা কার্যকর। হ্যাঁ, এবং আমরা আমার মনে হয় হেনিম্যান সাহেব যে রিসার্চ করেছেন, যে গবেষণা করেছেন, এটা আমরা নিজেদের, আমরা যদি এটাকে অনুসরণ করি, এটাকে চর্চা করি, তো অবশ্যই আমাদের জন্য ভালো হবে। এবং প্রকৃতপক্ষে আমি আমার নিজের ক্ষেত্রেই বলবো, হ্যানিম্যান সাহেবের যে উনি থিওরি গুলো দিয়ে গেছেন, উনি যে দিক নির্দেশনা গুলো দিয়ে গেছেন, ওগুলো প্রয়োগ করে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছি। এবং ওনার যে কনসেপ্ট গুলো রয়েছে, ফিলোসফি গুলো রয়েছে, সেই ফিলোসফি গুলো অনুসরণ করে রোগীর ক্ষেত্রে অনেক 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 পজিটিভ রেজাল্ট পাচ্ছে। এবং চিকিৎসা বিজ্ঞানে উনি অনেকগুলো দিক তুলে তুলে ধরেছেন, কিন্তু তার মধ্যে শুধু মেডিসিন প্রয়োগ নয়, বরঞ্চ উনি কিন্তু যে লাইফ স্টাইল সম্পর্কে বলেছেন, ডায়েট এন্ড রেজিম এর সম্পর্কে বলেছেন। তো এই এই বিষয়টা আমরা কতটা ফলো করি জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা রুগীর উপর অবশ্যই ফলো করি, কারণ বর্তমান রোগের অধিকাংশ কারণ হচ্ছে ডায়েট এন্ড রেজিমেন্ট। এই ডায়েট এন্ড রেজিমেন্টের কারণে আমরা অসুস্থ হচ্ছি, বিভিন্নভাবে অসুস্থ হচ্ছি। যেমন আমি একটা উদাহরণ দিই, ডায়েট এন্ড রেজিমেন্টের জন্য আমাদের প্রেশার, ডায়াবেটিস এগুলো দায়ী। প্রেশার ডায়াবেটিস বর্তমানে ব্যাপক সংখ্যক রোগী প্রেশার ডায়াবেটিস আক্রান্ত। ডায়েট এন্ড রেজিমেন্টের জন্য আমাদের অনেক ক্ষেত্রে মারাত্মক ব্যাধিতে আমরা আক্রান্ত হই, যেমন আলসার আক্রান্ত হচ্ছি, ডিউডেনাল আলসার আক্রান্ত হচ্ছি, পাইলস আক্রান্ত হচ্ছি, ক্যান্সার আক্রান্ত হচ্ছি, অনেক বড় বড় রোগ কিন্তু এর সঙ্গে রিলেটেড বর্তমানে আধুনিক সময়। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়েট এন্ড রেজিমেন্ট, ডায়েট এন্ড রেজিমেন্ট প্লাস মেডিকেশন, এইটা যদি আমরা ঠিক রাখতে পারি, পটেন্সিয়াল সঠিক প্রয়োগ করতে পারি, রুগীর ভাইটাল ফোর জীবন শক্তিকে উপলব্ধি করতে পারি, এবং সেই অনুযায়ী যদি মেডিসিন আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সফলতা ভালো থাকবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে আমি খুব একটা বেশি সময় দিতে পারবো না, একটু বাইরে যেতে হবে। তো আর 4-5 মিনিট আছে, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের জহিরুল স্যার কেমন আছেন? অনেকদিন যাবৎ কথা হয় না। আপনার স্বাস্থ্য, শারীরিক মানসিক অবস্থা কেমন স্যার? হ্যালো হ্যালো, স্যার জহির স্যার সম্ভবত ল্যাপটপে আছেন, তো মানে এই মুহূর্তে কথা বলতে পারবেন না, সরি স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করব স্যার এখানে স্যার ডায়েট এন্ড খুবই রেজিমেন্ট বলতে, গুরুত্বপূর্ণ স্যার, এই কথাগুলো আসলেই খুবই প্রয়োজনীয় কথা, এবং মানে মানে কি বলবো স্যার, এটা এইটাই হলো আসল বিষয়। এখন এটার থেকে যদি আমরা যদি এই নীতির উপরে না থাকতে পারি, তাহলে আমাদের হোমিওপ্যাথ হওয়ার কোনো রকম সুযোগ নেই। সেই সাথে আপনি যে কথাটা বললেন স্যার, নট অনলি মেডিসিন বাট লাইফ স্টাইল উইল চেঞ্জ, মানে অবশ্যই তার এটা ঔষধের সাথে সাথে তার জীবন মানে তার সে যে যেভাবে চলাচল করে তার উপরে একটা নজর দিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা এই ধরনের আলোচনা আরো আশা করি স্যার। জি থ্যাংক ইউ। হ্যাঁ, আবদুল্লাহ বলছিলেন কিছু? স্যার বলতে চাচ্ছি না, একটু বলছিলেন যে হালকা ওই যে ডায়েট এন্ড রেজিমেন্টের উপরে আর কি, জাস্ট আমাদের খাদ্যে যে ভেজালের বিষয় এগুলো মানে চাচ্ছেন এগুলো দিয়ে ইঙ্গিত করার জন্য, নাকি আমাদের অনিয়ন্ত্রিত বা যে সকল খাবার গুলো আমাদের শরীরের জন্য উপযোগী নয় এই ধরনের খাবারকে ইঙ্গিত করছিলেন স্যার, বা ওটা নিয়ে একটু কয়েক মিনিট বললে ভালো হতো। হ্যাঁ, আসলে ভেজালের বিষয়ে তো আমাদের পরিপূর্ণ হাত নাই, যতটা সেভ করা যায় ততটা সেভাবে চলবো, কিন্তু তার চেয়ে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে আমাদের জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করা। যেমন আমরা সবসময় যেটা করি, মজার মজার খাবার খাবো,
এবং যেটা মজা লাগবে তো আচ্ছা মতো খাবো, সকাল বিকাল দুপুর রাত 3 4 5 বেলা খাবো। এই ধরনের যেটা অতিরিক্ত খাবার গ্রহণ করার যে বৈশিষ্ট্য, কিংবা অনেক রাতে খাচ্ছি, কিংবা টাইমের কোনো মিল নাই, কাজের পিছনে ছুটতেছি, একটার সময় খাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি তার কোনো চিন্তা নাই, ব্যালেন্স ডায়েট হচ্ছে কিনা সেদিকে কোনো খবর নাই, বিভিন্ন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ডিস ফুড খাচ্ছি, ভাত না খেলে মন ভরে না, খাচ্ছি তো খাচ্ছি, এই ধরনের যে অনিয়ন্ত্রিত ব্যাপার স্যাপার আছে সেই বিষয়গুলো প্রতি দৃষ্টি দেওয়া। আবার অনেকে আছে এতটা কৃপণ, হ্যাঁ টাকা পয়সা খরচ করবে না, শুধু কিভাবে মানে কম খেয়ে চলা যায় আর কি, এই ধরনের কিছু ব্যক্তিবর্গ আছে। অর্থাৎ ইমব্যালেন্স যেটা, সেটা হচ্ছে যে আপনার অতিরিক্ত আহারের ক্ষেত্রে বা কৃপণতার জন্য ইমব্যালেন্স, এই দুই ধরনের ব্যাপারটাই আসলে ক্ষতিকর। তবে আমরা যারা বাঙালি, আমাদের মূল যে প্রবলেমটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট কনজিউম করতেছি, ব্যালেন্স ডায়েট ছাড়া প্রোটিন বা ভেজিটেবল বা মিনারেলস যেগুলো আরো আছে সেগুলো আমাদের মাথায় নেই, আমরা কার্বোহাইড্রেটটা খুব বেশি কনজিউম করি এবং করে ম্যাক্সিমাম রুগীরা আক্রান্ত বা অসুস্থ হচ্ছি। বর্তমানে যে রুগীগুলো আসে, প্রতিদিন যে রুগীগুলো দেখি, অধিকাংশ রুগীদের এই যে বডিতে লাইপোমা হচ্ছে, লাইপোমা, এরপর ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, পাইলস, অ্যালার্জি, এই রুগীদের ক্ষেত্রে ডায়েট জড়িত। এই ডায়েটটা একেবারে ছোটবেলা থেকেই শুরু হয়, এই ডায়েটের ইমব্যালেন্স। যেমন ধরুন একজন মা তার শিশুকে কি করছে, বুকের দুধ পান করাচ্ছে না, তাকে গরুর দুধ খাওয়াচ্ছে, গরুর দুধে সবচেয়ে বেশি অ্যালার্জি থাকে, হাই অ্যালার্জি থাকে গরুর দুধে, এবং এই বাচ্চাটা ছোটবেলা থেকেই তারা কি হয় অ্যালার্জিক সমস্যায় সাফার করে, বিভিন্ন রকম রেসপিরেটরি সিস্টেমে প্রবলেম হয় তার, অ্যালার্জির জন্য কারণে তার শ্বাসকষ্ট হচ্ছে, তার কাশি হচ্ছে কিছুদিন পর পর, জ্বর, শ্বাসকষ্ট, কাশি, পেটের সমস্যা, হাই অ্যালার্জিক, গরুর দুধ খাওয়াচ্ছে, মানুষের দুধ না খাওয়া যায়, এই যেমন ডায়েটটা শুরু হয়েছে সেখান থেকে। তারপরে কি, এই বাচ্চাটাকে মা কি করবে, তাকে ক্ষুধা লাগে নাই, তারপর তাকে গোটায় গোটায় খাওয়াচ্ছে, 2 ঘন্টা পর পর, 3 ঘন্টা পর পর খাওয়াইতেই হবে, এই খাওয়াতে খাওয়াতে তারপর অরুচি তৈরি হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে বাচ্চা, পরে খাবার প্রতি একটা অ্যাভার্সন তৈরি হয়ে যাচ্ছে, আবার ডাক্তারের কাছে দৌড়াচ্ছে বাচ্চা খায় না, এমনকি এই ভিটামিন খাওয়া সেই ভিটামিন খাওয়া, এই নির্যাতন শুরু হচ্ছে ছোটবেলা থেকে। এটা গেল শিশু শিশুকালের অবস্থা। তারপরে তারপরে যখন অ্যাডাল্ট অবস্থায় যখন আসতেছে, তখন কি বাচ্চারা একটু বড় হচ্ছে, চিপস, কোক, ফাস্টফুড, জাঙ্ক ফুড, এগুলো সমানে তেতার শেখাচ্ছে, গোস্ত ছাড়া ভালো লাগে না, শুধু গোস্ত খাও, মাছ পছন্দ না, হ্যাঁ এগুলো চলতেছে, বডির উপর অ্যাডভার্স ইফেক্ট হয়ে যাচ্ছে, অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে, স্থূলতা দেখা দিচ্ছে। আর অ্যাডাল্ট পার্সন যারা আছে, অ্যাডাল্ট পার্সনদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে মধ্যবয়সী ব্যক্তিবর্গদের তো ভাত ছাড়া ভালোই লাগে না। হ্যাঁ যদি বলি যে আপনার খাবার নিয়ন্ত্রণ করে, বলে যে আমি তো খাই না, আপনি খান না, আচ্ছা ভালো কথা, তাহলে শুনেন আমি আপনাকে বলি এভাবে খাবেন, আপনি সকালে একটা ডিম খাবেন, সবজি খাবেন, দুপুরে ভাত খাবেন এক বেলা, রাত্রে শুধু সবজি খাবেন, স্যার আমি বাঁচবো কেমন, আপনি তো বললেন যে খান না, হ্যাঁ আমি তো আপনাকে খাইতে বললাম, তো ব্যাপারটা হচ্ছে এইরকম। আমি বলি যে দেখেন আল্লাহপাক আপনার এই যে 40 বছর, 50 বছর, 60 বছর যখন খাওয়াইছে, আপনি শুকরিয়া আদায় করলেন না, একটা বড় চিন্তা করলেন না যে আল্লাহ যে আপনার খাওয়াই রাখছে, এত কিছু খাওয়াইছে সারা জীবন ভর, আপনি বলেন যে আপনি খান না। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে কি করি না করি, কি খাই না খাই, কি পাচ্ছি, এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। তো এটার উপরে আসলে বিস্তৃত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমি পরবর্তী দিন ইনশাল্লাহ একটা স্যার আলোচনা করবো। স্যার ধন্যবাদ, স্যার ধন্যবাদ, একটা স্যার আর সময় দিতে একটা পারবো মিনিট না, শুধু স্যার, শুধু একটা মিনিট স্যার, এখানে আমাদের ফলের বিষয়ে বলে, অনেক ডাক্তার বলে যে কি খামো, দূর বাজারে কোন সব ফলে ফরমালিন এই সেই, তো অথচ আমাদের খাদ্য তালিকার ভিতরে একটা ফল থাকা বা একটা মানে দৈনিক খাদ্য তালিকা ফল থাকা একটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা তো নিজেরা উৎপাদন করি না, বাজারে কিনতে গেলে বলে এই সমস্যা এই সমস্যা, এই ধরনের ফরমালিন, এই ধরনের কার্বাইড, এই ধরনের ইথানল দেওয়া হয়েছে, এগুলো খাওয়া যাবে না। স্যার এই ব্যাপারটা নিয়ে একটু আমাদেরকে বলেন স্যার, আধা মিনিট বা 1 মিনিট। সম্পর্কে যে কথা বলা হয় এটা অনেকটাই আপনার ফালতু একটা কথা, কেননা ফরমালিন প্রতিটা
ন্যাচারাল ফলের মধ্যেই থাকে, ফরমালি ন্যাচারালি ফলের মধ্যে প্রোডাকশন হয় ওটা ফলটাকে প্রিজার্ভ করার জন্য। তারপর যেটা ওরা ইউজ ইউজ করে আপনি ধুয়ে ধুয়ে খান, অসুবিধা কি। সবচেয়ে বেশি যেটা ক্ষতি করে ইনসেক্টিসাইড, কীটনাশকগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে, যেটা প্রচুর পরিমাণে সবজিতে থাকে। তো তারা সবজির কথা তো বলে না, যে সবজি কি সবজি বলেন, স্যার বলবে যে গর্বের সাথে আমি খুব সবজি খাই, অথচ ফলের সাথে সে আপনার সবজিতে বেশি ইনসেক্টিসাইড থাকে। তো এগুলো আসলে কোনো কথা না, আপনি যেটা ভালোভাবে ধুয়ে প্রিপারেশন করে খাওয়া যায়, ওতে অসুবিধা নেই, ওটা খুব একটা সমস্যা হয় না আসলে। এই তো, আর বাকিটা তো আমাদের হাতে না, কি করবো, করার তো নেই কিছু, খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যায়, ইমিউনিটি ওটাকে কভার করে ফেলে অলরেডি। স্যার থ্যাংক ইউ, স্যার এতটুকুই থ্যাংক ইউ ভেরি মাচ, জাজাকাল্লাহ। আপনি একটু বাইরে যাবেন জানি স্যার, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে ইনশাল্লাহ সারাদিন পাবো, মানে 1.5-2 ঘন্টা পাবো ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আবদুল্লাহ আল রহিম ভাই, আচ্ছা থ্যাংক ইউ। আর ওই যে বলে না, গরিবের টমেটো, গরিবের আপেল আছে টমেটো, আসলে টমেটো কোনদিন আপেল হতে পারে না, আপেল কোনদিন টমেটো হতে পারে না, যার যা তার তাই। সবজিতে স্যার যেটা বললেন, সবজিতে সব থেকে বেশি কীটনাশক ব্যবহার করা হয় এখন। বরবটিতে 2 বেলা যদি বিষ না দেয়, বরবটিতে আপনার ওই পোকা দ্বারা আক্রান্ত হয়, এগুলো বেশিরভাগ সবজিতেই। আর আব্দুল হান্নান স্যার জীবননগরে থাকে, রায়পুর, সেখানকার কথা আলাদা, সেখানে সব টাটকা জিনিস পাওয়া যায়। টাটকা জিনিসের বড় অভাব, বুঝছেন, মানে যেগুলো বেশি চকচকে মনে করতে হবে যে এটি অলরেডি বেশি পয়জন। স্প্রে করা, জি জি স্যার, তবু এমন জিনিস আমরা কেনার চেষ্টা করব, যেমন মূলা কিনলাম স্যার, তারপর মনে করেন স্যার এই কিছু কিছু জিনিস আছে যাতে করে ইয়ে করার সুযোগ থাকে, কমই থাকে, আমরা মুক্ত মেটে নয়। আলু, কচু, জি স্যার, আমড়া, আমি তো আমড়া সিজনে ম্যাক্সিমাম আমড়া কেনার চেষ্টা করি, কারণ আমড়ায় তো আর কিছু দেওয়া যায় না। জি জি, এই আর কি চলবে এইভাবে, এইভাবে থেকে বাঁচতে হবে। আল্লাহ তালা স্যার, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, স্যার জি স্যার, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, এই যে ওষুধ দেওয়ার ক্ষেত্রে যে 10টা জাকির কথা বলছে, এটা কি প্রত্যেকবারই 10টা জাকি, না যে একটা জাকি বাড়ায় দিতে হবে পরবর্তীতে? প্রত্যেক সেবনের আগে 10টা থাকে, সেবনের আগে, জি, সেবনের আগে, কিন্তু পরবর্তী সেবনের আগে কি বাড়ায় দিতে হবে একটা, নাকি ওই 10টা না দিলেই না চলবে? না 10টাই যথেষ্ট, 10টা মানেই তো 0.1 বেড়ে যাচ্ছে। জি স্যার, কিন্তু সাবধান, রোগীকে ঝাঁকানো যাবে না কিন্তু। দই স্যারের মতো স্যার, অনেক রোগীরা বলে কি জানেন, যে খাইয়া যে 10টা লাভ দিতে চলবে কিনা। আব্দুল্লাহ রহিম ভাই, হ্যালো, ডক্টর আলামিন জয়েন করেছেন, ডক্টর আলামিন স্যার কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন স্যার আপনার সবাই? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ রহিম, খুব সুন্দর আলোচনা হচ্ছিল, খুব ভালো লাগলো, জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো, খুব সুন্দর। সকালবেলা তো চালাই যান, শুনতেছি। জি ইনশাল্লাহ স্যার, থ্যাংক ইউ, সাদা আলহামদুলিল্লাহ, থাকে আই আল আলাম ইনশাল্লাহ। আব্দুল্লাহ আল রহিম,
স্যার যে অবস্থা আছে বর্তমানে যা বুঝতেছি আর কি, বর্তমান সমাজের রাষ্ট্রের যে অবস্থা, নিজে উৎপাদন করি খাওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ দেখতেছি না স্যার, এটা হচ্ছে বর্তমানে ভালো পন্থা। ফল ফলাদি বলেন, শাকসবজি বলেন, কারণ আমাদের কাছে যে টাটকা শাকসবজি গুলো আছে, কৃষিবিদ্যার নিয়ম হচ্ছে যে মানে যে জন্য কীটনাশক অ্যাপ্লাই এর 15-20 দিন পরবর্তীতে বাজারে উঠানোর নিয়ম, কিন্তু ওরা যদি আজকে কীটনাশক ছিটানোর পরে 2-1 দিন পরে উঠে যদি আমাদের বাজারে ছড়াই দেয় ওগুলো আমরা কিনি, তাহলে এটার জন্য তো আমাদের নিজস্ব কোনো দায় নেই বা আমরা নিজেরা জানি না। টেনশন করেন না, তা তো কিছু স্যার, ওই স্যার মামুন স্যার, মামুন স্যার ওই স্যার বলেন সবজি ফলমূল কিনে ঘরে এনে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, শেষ, টেনশন শেষ। আর আমার স্যার একটা ওই বাবা একটা আমার বাবা কিন্তু পুষ্টির উপরে কিছু জানা শোনা আছে, বলছিল যে আর দূর এত কথা বাদ দিয়ে তো, যে কোনো খাবার যখন আমরা আগুনে যখন সিদ্ধ করা হয় না, সব ধরনের এটার ক্ষতিকর দিকগুলো চলে যায়, আগুনে সিদ্ধ করলে অনেক সব ব্যাকটেরিয়া ভাইরাস যতগুলো ছিল সব ধ্বংস হয়ে যায়, এই কারণে আল্লাহ হয়তো আমাদেরকে ওখান থেকে মুক্তি রাখতেছে আর কি, যে আমরা যে শাকসবজি খাচ্ছি আগুনে সবগুলো নষ্ট হওয়ার কারণে আর সমস্যা হচ্ছে না। তবে আবার কথা আছে, বেশি সিদ্ধ করলে আবার পুষ্টি গুণাগুণ কমে যায়, এটার দিক তো খেয়াল করতে হয়। এত চিন্তা করে লাভ কি বাবা, ছেলে পেলে তো কয়েকটা হবে আর বউ তো একটাই, কি টেনশন করবে? একদম একদম ঠিক বলেছেন স্যার, এত টেনশন আব্দুল্লাহ রহিম ভাই বিয়ে করতে চাচ্ছে না টেনশনের কারণে। রহিম ভাই ভাগ্নিরে ভাগ্নিরে ভাই আমাদের ভুলে গেছে। তাই তো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, সাকাউ স্যার কেমন আছেন স্যার? সুস্থ রাখলে তো আগে সুরা কে দূর করতে হবে, তারপরে নয় শাকসবজি। বলেন স্যার, আর একটু বলেন স্যার। স্যার সুরা কেমনে মুক্ত হবো স্যার, রাত পোহালে মাথা পিছু $8 ওজন বেড়ে যাচ্ছে স্যার, আমাদের তো টেনশন নাই স্যার, খালি কিনবো আর খাবো ফল মূল খাবো। খাওয়ানোর মালিক আল্লাহ, তো শরীরকে সুরা মুক্ত রাখলেই সে পুরোপুরি সুস্থ, যে যে খাবারই খান না কেন, যতই তাতে ফরমালিন থাক না কেন, সব হজম হয়ে যাবে। স্যার একটা দারুণ উদাহরণ দিয়েছে, উদাহরণটা অন্য ভাবে দেওয়া যেতে পারে, স্যার যেটা বললো, স্যার ওটা বিপরীত ভাবে যদি চিন্তা করি, আপনি যদি একটা ভালো খাবার যদি অরুচির সাথে খান তাহলে কিন্তু পেটে ডিস্টার্ব হয়ে যায়, তাহলে খাবার কিন্তু ভালো ছিল। স্যার ঠিক হয়েছে কিনা উদাহরণটা? ধন্যবাদ স্যার। আমরা পৃথিবীর সমস্ত মানুষ যদি সুরামুক্ত থাকতাম তাহলে আর এত হানাহানি এত কিছু, মানুষের এই যে চাহিদা, অতিরিক্ত চাহিদা, সমাজে যে বিশৃঙ্খলা, এইগুলো সবই তো সুরার কারণ। আমরা যদি সুরামুক্ত রাখতে পারি সবাই সবাইকে, তাহলেই পরিপূর্ণ সুস্থ থাকা যাবে। সাখাওয়াত স্যার যে কথা বললেন এটা হচ্ছে ওই ধরনের ব্যক্তির মতো, যে একজন এক লোক বলছে তুমি আমাকে আমার ফাটা কেটে নাও বা হাতটা কেটে নাও, তবে যাতে রক্ত বের হতে পারবে না, রক্ত বের হতে পারবে না, তুমি আমার হাতটা কেটে নাও। এখন স্যার ওই উদাহরণটা এইভাবে হয়েছে, সরমুক্ত থাকা কি কারো পক্ষে সম্ভব স্যার? যেমন আমাদের সবার আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা, বর্তমান সময়ে আমি আজ থেকে 20 বছর আগেও যে অবস্থা যে মানুষ দেখছি, আজকেও তাকে দেখছি, তার আগে যেরকম ওরকম আকাঙ্ক্ষা ছিল না, আমরা এখন সবাই সব আকাঙ্ক্ষায় ব্যস্ত, উঁচু উঁচু বিলাসী সমস্ত আকাঙ্ক্ষা। হ্যানিম্যানের যে আমি যতটুকু পড়ে যান বুঝতে পারছি, হ্যানিম্যানের যে কথাগুলো এটা কিন্তু পুরোপুরি ইসলামী জীবনের সাথে মিলে যায়। মানুষ কেন ডিজিজ কন্ডিশনে পড়ে? স্রষ্টার নিয়ম হচ্ছে যে তুমি রাত্রে ইশার পরে তুমি ঘুমিয়ে যাও, তারপরে কেউ তাহাজ্জুদ পড়লো না পড়লো সেটা পরের কথা, কিন্তু ফজরের আগে তুমি ঘুম থেকে উঠে যাও, তারপরে পদরের নামাজ পড়ে কিছুক্ষণ পরে তুমি তোমার ফিজিকের জন্য বের হয়ে যাও, তাহলে কিন্তু মানুষ ডিজিজ কন্ডিশনে পড়বে না।
কিন্তু আমরা বর্তমান সময়ে যে ডিজিটাল যুগে রাত 12টা একটা দুইটা পর্যন্ত ফেসবুক চালাবো, বিভিন্ন কিছু করব, তারপরে পদরনস্ত পড়বো না, সকাল 10টার সময় তো বা ঘুম থেকে উঠবো, কোষ্ঠকাঠিন্য, এই যে নার্সের ওষুধ এসে গেল এখানেই। আমি আমার ডিজিজটাকে তো আমি নিজেই তৈরি করছি, আমার যে শরীরের যে অসুস্থতা সে তো আমি নিজেই তৈরি করছি। তাহলে আমি যদি নিজেই যে বিধাতার যে সৃষ্টি যে নিয়ম, উনি যে এই যে প্রকৃতির সাথে আমাদের যে নিয়ম বেঁধেছে, আমরা যদি সেই নিয়ম অনুযায়ী চলি তাহলে আমার মনে হয় না কেউ অসুস্থ হবে। দেখেন আপনার বাসার নিচে যে কুকুরটা, সে কিন্তু রাতে জেগে থাকে, দিনে ঘুমায়, সে কিন্তু অসুস্থ হয় না। যদি কোনো মানব তাকে কোনোভাবে আঘাত না করে তাহলে কিন্তু সে অসুস্থ হওয়ার কন্ডিশনে পড়ে না। স্যার আমি কি একটু হলেও বলতে পারছি, বুঝাতে পেরেছি? অ্যাবসলুট স্যার, অ্যাবসলুট অ্যাবসলুট অনিয়ন্ত্রিত জীবন আমাদের অ্যাম্বিশন। জি স্যার, আব্দুল হানান স্যার। জি স্যার, মানে স্যার সে কথাগুলো বললেন এটা একবার আপনি বলে যায় তাহলে তো আর সবই মার্শাল্লাহ, খুব সুন্দর বলেছেন স্যার। জোদ্দার স্যার বলছিলেন যে আল্লাহ তাআলা ঘোষণা আছেন যে যে দুনিয়াতে জলে স্থলে যাখানেই যা কিছু ঘটুক না কেন সব আমাদের হাতের কামায়, সব আমাদের। জি স্যার, স্যার যেটা বললেন আমাদের যে মেডিসিন গুলো সবই কিন্তু বিধাতার সৃষ্টি, এটা মানুষের সৃষ্টি না, সেগুলো মানুষ তার জ্ঞান বুদ্ধি দ্বারা সেটাকে বিভিন্ন ভাবে তৈরি করছে। দেখেন আমাদের যে প্রাকৃতিক সব মেডিসিন, এনিমাল কিংডম, বিভিন্ন সবকিছু কিন্তু প্রাকৃতিক ভাবে আসতেছে, কৃত্রিম কোনো মেডিসিন নাই। কিন্তু সেখানে আমাদের কিছু জ্ঞান বুদ্ধি দ্বারা, হ্যানিম্যান যে জ্ঞান অর্জন করেছিলেন তার দ্বারা, তার নিজের জ্ঞান দ্বারা সেই মেডিসিন গুলোকে সে শক্তিগত করেছে। এটা স্থূল ছিল, স্থূলটাকে সে তার নিজের জ্ঞানের দ্বারা তাকে শক্তিগত করে তারপরে এটা প্রয়োগ করেছে। কারণ আমাদের জীবনী শক্তি একটা শক্তি, আর শক্তিকে আর বাইরের থেকে যে রোগ আসে সেটাও একটা শক্তি, আর এই শক্তিকে অবশ্যই ধ্বংস করতে হলে শক্তির দরকার। সেই জন্য উনি এই স্থূলটাকে মেডিসিনটাকে শক্তিগত করে শক্তির সাথে লড়াই করার জন্য মানব দেহে প্রয়োগ করেছেন। কারণ একই এলাকায় দুই মাস্তান, যে মাস্তানের শক্তি বেশি সে বসবাস করতে পারে, আর যে মাস্তানের শক্তি নেই তাকে ওখান থেকে মার খেয়ে চলে যেতে হবে। তাই তেমনি জীবনী শক্তি, সে যখন যতক্ষণ না সুরার দ্বারা কলুষিত হচ্ছে ততক্ষণ না সে রোগ আক্রান্ত হচ্ছে না। কারণ তাকে বাইরে থেকে যখন কোনো রোগ শক্তি আক্রমণ করবে, সেই জীবনী শক্তি যদি সে পরিপূর্ণ থাকে, কোনো সুরা বা কোনো কিছু দ্বারা কলুষিত না থাকে, সে তাকে প্রতিহত করতে পারবে। কারণ ওই বাইরে